তাদের নেতৃত্বে এই বাংলাদেশের স্টুডেন্ট স্বাধীনতা আমরা লাভ করি। এই স্বাধীনতার উপরে যারা বাংলাদেশের স্বাধীনতা পায় নাই, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা এদেশের দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত ছিল, তারা 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারকে 3রা নভেম্বর জেলখানায়, যেখানে মানুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করে সেই জেলখানার মধ্যে আমাদের কাপাসের কৃতি সন্তান তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে রচিত করে এই বাংলাদেশের একটি সবচেয়ে কালো অধ্যায়। তারা আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তের মধ্য দিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করার মধ্য দিয়ে তারা মনে করেছিল এদেশকে যারা স্বাধীনতা এনে দিয়েছিল, এদেশের আমলিক এবং আমলিকের নেতৃত্ব শূন্য করার জন্য তারা মনে করেছিল জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে তাদের সফল আসবে, তাদের সেই চিন্তা, তাদের সেই আকাঙ্ক্ষা এই বাংলাদেশে কখনোই সফল হয় নাই, ভবিষ্যতে হবে না। আমরা মনে করি আজকে যদি জাতীয় নেতারা আজকে বেঁচে থাকতো, তাজউদ্দিন আহমেদরা যদি আজকে বাংলাদেশের নেতৃত্ব দিত, আজকে আমাদের এই বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আরো অনেক আগেই বিনির্মাণ হতো। আমরা বলতে চাই আমরা জাতীয় চার নেতার অবদান, জাতীয় চার নেতার এই বাংলাদেশের জন্য তাদের অবদান, তাদের ত্যাগ, তাদের আদর্শ, তাদের স্বপ্ন আমরা যারা যুব সমাজ, আমরা যারা ছাত্র সমাজ, আমরা যদি উপলব্ধি করতে পারি, আমরা যদি আমাদের বুকে ধারণ করতে পারি এবং তাদের আদর্শ, তাদের কর্ম, তাদের চিন্তা চেতনা যদি আমরা বাস্তবে কাজে লাগাতে পারি, তাহলে তাদের সেই সোনার বাংলা আমরা এই বাংলাদেশে বিনির্মাণ করতে পারবো। তাই আজকে আমাদেরকে তাদের সেই তাদের অবদান, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা এই বাংলাদেশের মানুষ যত দিন যাবে তত দিন বেশি করে আরো আরো আলোকিত হবে। আমরা যারা আজকে নতুন তরুণ সমাজ আছি তাদের সেই অবদানের কথা, তাদের ত্যাগের কথা, তাদের ভূমিকার কথা, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের কথা আমরা আগামী দিন এই বাংলাদেশে জাতীয় চার নেতার অবদান আমরা এই বাংলাদেশে আমরা তুলে ধরবো। তাদের সেই অবদান দিয়ে আমরা আগামী দিন বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করব। এবং আমাদের এই কাপাসিয়ার প্রিয় নেত্রী সিবিন হোসেন নিমিয়াপার যে উন্নয়ন, যে কাপাসিয়ার যে শান্তিময় পরিবেশ বিরাজমান করছে, পারবিক কাপাসিয়ার রূপকার হিসাবে সিবিন হোসেন নিমিয়াপা যেভাবে কাজ করে যাচ্ছে, সেই কাজের উন্নয়নকে, ধারাবাহিকতাকে আমরা ধরে রাখতে হলে জাতীয় চার নেতার অবদান, তাদের ত্যাগ, তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের প্রাণ প্রিয় নেত্রী সিবিন হোসেন নিমিয়াপার সাথে থেকে, এই কাপাসিয়ার শান্তিকন্যা প্রিয় নেত্রী সিবিন হোসেন নিমিয়াপার সাথে থেকে মানবিক কাপাসিয়া করার জন্য আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সে জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকামার কায় ভরতে এই কাপাসে একটি মানবিক কাপাসিয়া, শান্তি কাপাসিয়া, উন্নয়নের কাপাসিয়া আমরা করে করব। আজকের এই আলোচনার সফলতা সার্থকতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়।